আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। গুচ্ছ পরীক্ষার বি ইউনিটের ফলাফল নিয়ে নতুন একটি আপডেট তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি, যেখানে আপডেটটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। আপডেটটিতে লেখা আছে গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ। গুচ্ছভুক্ত 20টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের জন্য নির্ধারিত বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার 26 অক্টোবর বিকেল 4:30টার পর থেকে ফল ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এই ওয়েব অ্যাড্রেসটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। পাশাপাশি কিভাবে রেজাল্ট চেক করতে হবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এ বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ জানান, গত 24 অক্টোবর অনুষ্ঠিত জিএসটির বি ইউনিটের পরীক্ষায় 63,518 জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে 2 জনের ওএমআর বাতিল হয়েছে রোল কিংবা সেট কোড না লেখায়। এছাড়া 3 পরীক্ষার ওএমআর রিপোর্টিং এর জন্য বাতিল হয়েছে, তাই 63,513 জনের ফলাফল আমরা প্রকাশ করছি। তিনি আরও জানান, বি ইউনিটের পরীক্ষায় 40-এর উপর নাম্বার পেয়েছে 19,053 জন পরীক্ষার্থী। এছাড়া বি ইউনিটের পরীক্ষায় প্রথম স্থান অধিকারী পেয়েছে 93.75 নম্বর। চলো এখন ওয়েবসাইট থেকে বিস্তারিত দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এটা জিএসটির ওয়েবসাইট। এখানে নিচে ডান দিকে লেখা আছে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট ইউনিট এ এবং বি। যেহেতু বি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে, এখানে বি উল্লেখ আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এমন একটি পেজ আসবে যেখানে লগ ইন ইউজিং ইওর অ্যাপ্লিকান্ট আইডি এবং পাসওয়ার্ড। এখানে অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিব। এখন এখানে লগ ইন করব। লগ ইন করার পর এখানে স্টুডেন্টের বি ইউনিটের সম্পূর্ণ রেজাল্ট দেখাবে। এভাবে তোমরা ওয়েবসাইট থেকে সহজেই ও সঠিকভাবে রেজাল্টটি বের করতে পারবে। তোমরা চাইলে এটার একটি স্ক্রিনশট রেখে দিতে পারো। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আরো নতুন নতুন আপডেট নিয়ে হাজির হয়ে যাব, তাই আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।